ভারতের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও আবারও হারলো বাংলাদেশ। এই ম্যাচে ঘটেছে নানান ঘটনা, বৃষ্টি, এরপর নতুন টার্গেট পাওয়া, ভেজা মাঠের কারণে পিছলে আউট লিটন কুমার দাস, বৃষ্টির সময় মাঠে সাকিবের সাথে আম্পায়ারদের বিতর্ক, সাকিবের সাথে কি কথা হয়েছিল আম্পায়ারদের, আম্পায়ারিং নিয়ে কি সাকিব অসন্তুষ্ট, ম্যাচ শেষে কি বললেন অধিনায়ক সাকিব আল হাসান, জয়ের স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ পরাজয়, সমর্থকদের মন ভেঙে চুরমার, ভারতের সঙ্গে তেমনটি কি ঘটেছে আজ? অ্যাডিলেডে লিটন দাসের উড়ন্ত সূচনা, বৃষ্টি, এরপর জয়ের খুব কাছে গিয়েও 5 রানের হার বাংলাদেশের, এমন একটা ম্যাচ হেরে সাকিব বললেন ভারতের সঙ্গে খেললেই এমনটি ঘটে, আমরা খুব কাছে যাই কিন্তু ম্যাচ শেষ করতে পারি না। বেঙ্গালুরুর পর দুঃস্বপ্নের যাত্রায় এবার যোগ হলো অ্যাডিলেড। বুধবার 2রা নভেম্বর সুপার 12-এর গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী ভারতকে হারাতে 9 ওভারে দরকার ছিল মাত্র 85 রান, হাতে ছিল সবকটি উইকেট, যে কোনো উইকেটে যে কোনো প্রতিপক্ষের সঙ্গে সহজ সমীকরণই বলা চলে, তবে এমন ম্যাচেও হারের হতাশা বাংলাদেশের। ভারতের 185 রানের বড় টার্গেট তাড়া করতে নেমে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশের ওপেনিং জুটি সংগ্রহ করে 7 ওভারে 66 রান, চলতি বছর ওপেনিং জুটিতে যা সর্বোচ্চ সংগ্রহ। লিটন রান আউট হতেই ম্যাচে ছন্দ হারিয়ে ফেলে বাংলাদেশ, খেলার মোড় ঘুরিয়ে দেয় লিটন দাসেরই রান আউট, সরাসরি থ্রুতে তাকে ফিরিয়ে দেন লোকেশ রাহুল, তখনও থামানো যাচ্ছিল না লিটনকে, 27 বলে 60 রান করা এই ওপেনারকে দেখে বাংলাদেশের সমর্থকেরা জয়ের স্বপ্ন দেখছিল। লিটনের আউটের পর ভারতীয় বোলারদের তোপে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার, পরপর উইকেট তুলে নেন মোহাম্মদ শামি ও অর্শদীপ সিংরা, বিশেষ করে 1 ওভারে সাকিব ও আফিফকে তুলে নিয়ে ম্যাচটা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন তরুণ পেসার অর্শদীপ। শেষ ওভারে 20 রান দরকার ছিল বাংলাদেশের, কিন্তু 5 রানের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে সাকিব জানিয়েছেন দুই পরিস্থিতিতে লক্ষ্য কঠিন মনে হয়নি তাদের, কিন্তু শেষ পর্যন্ত জয়ী দলের কাতারে না থাকতে পারাটা তার কাছে দুর্ভাগ্য। সাকিব বলেন, যে অবস্থায় আমরা ছিলাম কোনো রানটাই কঠিন মনে হচ্ছিল না। আপনি যদি দেখেন 7 ওভার শেষে 70 কাছাকাছি রান বিনা উইকেটে, এরকম একটা দিনে প্রতিদিন আপনি গ্রহণ করবেন এবং আপনি আপনার দলকে ব্যাকও করবেন যে জিততে পারি। আমি যেটা বললাম যে হ্যাঁ আমরা জিততে পারিনি দুর্ভাগ্যজনকভাবে, আমি খুবই খুশি এবং গর্বিত যেভাবে সবাই চেষ্টা করেছে মাঠে। সাকিবের ভাষ্য মতে খেলতে খেলতে শিখবে সবাই, প্রতি ম্যাচেই কেউ না কেউ ভালো করবে, কেউ না কেউ খারাপ করবে, কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে নিয়ে মন্তব্য করতে আমি কখনোই পছন্দ করি না। বোলিংয়ে কিছু জায়গায় আরেকটু ভালো করা যেত, হয়তো পরিস্থিতি আর অভিজ্ঞতার কমতির কারণে হয়তো হয়নি, তবে এখান থেকে অনেক বেশি শেখার আছে। এদিকে ভেজা মাঠে কি খেলতে চাইছিল না বাংলাদেশ, এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, আমরা খেলার জন্য প্রস্তুত ছিলাম, খেলতে চাচ্ছিলাম আর খেলেই জিততে চাচ্ছিলাম। এছাড়াও আম্পায়ারিং নিয়ে সাকিব অসন্তুষ্ট কিনা জানতে চাইলে সাকিব বলেন, না এমন কিছু না, আম্পায়ারদের সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছিলাম, সবাই এই রানেই জিততে চাইছিল। তো দর্শক বন্ধুরা, সাকিবের কথার সাথে আপনি কি একমত, নাকি ভিন্ন কিছু ঘটেছে মাঠে? সাকিব কি কিছু গোপন করলেন? আপনাদের কি মনে হয়? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে।